না তো সেই কোন সকালে বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো আমি জাস্ট এখন খুললাম দরজাটা, দেখছি ফুল দুটো ডাক থেকে খুলে এখানে পড়ে রয়েছে। কালকে রাতে ঝড় বৃষ্টি হয়নি তো, ওই জন্য এখানে রয়েছে। ঝড় বৃষ্টি হলে ওরা উড়ে চলে যেত কোথায়, আমি আর দেখতেই পেতাম না, খুব মনটা খারাপ হতো। দেখি প্রমি উঠুক, প্রমি তো স্নান করবে, তখন ফুল দুটোকে ঘরে নিয়ে যেতে বলবো। আজকেও বাজে 7:15, আর আমার সবটাই মোটামুটি হয়ে গেছে। আজকে না আমি চাটনিটা করা নেই, কালকে করবো বলেছিলাম, আমার আর করতে ইচ্ছে করেনি, তো আর করা হয়নি, আজকে আমি করবোই। তো ভাত দিয়েছি, পাতিলেবু দিয়েছি, এখানে আলু, ফুলকপি, ঢ্যাঁড়স দিয়ে, তোমরা তো জানো ঢ্যাঁড়স, টমেটো, ধনে পাতা সব দিয়ে একটা তেলাপিয়া মাছের ঝোল করেছি। মাছ নিচে আছে, সবজি ওপরে আছে। তো ঢ্যাঁড়সটা সব ওকেই দিয়ে দিয়েছি, কারণ ঢ্যাঁড়স দিয়ে ঝোল আমি খাই না, তো ও ঢ্যাঁড়সটা খুব ভালোবাসে। আর স্যালাডে আজকে টমেটোটা দেইনি, আর দিয়েছি হচ্ছে এখানে পেঁপে, এই পেঁপে বলছি, আজকে দিয়েছি আপেল আর হচ্ছে মুসম্বি ফল, একদমই শেষ, আনতে যেতে হবে এবার। আর সকালের জন্য দিয়েছি আলু মরিচ, আর দিয়েছি কুমড়ো বটি। এই আজকে টিফিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো তোমাদেরকে তো টাইমটা দেখিয়ে দিলাম, তাই টাইমটা বলছি না, আজকে যে কিভাবে সকাল থেকে সময়টা চলে গেল বুঝলামই না। 5:30 থেকে 6:30 আমি শুধু মাছের ঝোল রান্না করেছিলাম, নামিয়েছিলাম, তো তারপরেও কুমড়ো বটি বাকি ছিল, তারপর আলুটা বাকি ছিল। তুমি সোজাভাবে দাঁড়িয়ে আছো কেন? ফল কাটা, স্যালাড কাটা, সমস্ত কিছু বাকি ছিল, ভাত রেডি করে দেওয়া, লেবু কাটা, সমস্তটা। তো আজকে কিভাবে যে টাইমটা গেছে বুঝতে পারিনি। আসল ব্যাপারটা হচ্ছে কালকে আমি কিছু রাত্রিবেলা রেডি করে রাখিনি, তার উপর আমি কিছু ভেবেও রাখিনি যে আজকে কি দেব। সেই ভাবতে ভাবতে আরো সময় চলে গেছে যে কি দেব। আগেই না আমি মাছের ঝোলটা জানতাম, মাছের ঝোলটা দেবো আমি জানতাম, তো আগেই মাছের ঝোলটা ওই জন্য বসিয়ে দিয়েছিলাম। তার ততক্ষণে কুমড়ো কেটেছি, আলু সেদ্ধ বসিয়েছি, এসব করেছি আর কি, ভাত বসিয়েছি। তো চলো ও বেরোক, তারপরে নয় তোমাদের সাথে কথা হবে। আমি তার আগে একটু অনুপের দোকানে যাবো, ওকে তো আলু মরিচ করে দিয়েছি, ঘরে পাউরুটি ছিল না, ময়দাটাও শেষ হয়ে গেছে, ও এত গোলা রুটি খেয়েছে যে আমার ময়দাই শেষ হয়ে গেছে। তো এখন ভাবছি ওর কাছ থেকে কিছু একটা নিয়ে তারপরে ঘরে ঢুকবো। যেতে হবে, তারপরেই আসতে হবে, কারণ আমি লক করে আসিনি ঘরটার, এতক্ষণ লক না করে থাকা যাবে না, তাই লক করে নিয়ে তারপর বেরোবো। আমি কেন চুপ করে গেল বলো তো, ওয়াচম্যান বেরোচ্ছিল লিফট থেকে, তাই জন্য। আর ওর আমাদেরকে নিয়ে অনেক প্রশ্ন, মানে বাঙালি তো আমরা কি রান্না করি না করি, কেমন করে কি করি, এটা নিয়ে ওর খুব কিউরিয়াসিটি আর কি। কলকাতায় কোথায় থাকি, কলকাতা কেমন শহর, এই জিনিসগুলো নিয়ে ওর খুব কিউরিয়াসিটি। আর ও ভীষণ প্রশ্ন করে, ও ভীষণ কথা বলে। তো ওই যে বললাম, আর কারোর সাথে সেভাবে কথা বলতে পারে না, তাই লক করে দিয়ে আসছি বলে সেই যে এসে এখানে বসে পাপা মামনি আর মায়ের সাথে যে ফোনে কথা বলছিলাম সেই থেকে বসেই গেছে। আর পাউরুটি আনতে যাওয়ার হয়নি, আর এখন বেজে গেছে 8:09, তো দেখি যাব পরে, এখনই তো খাবো এরকমটা নয়। আমি পাউরুটিও আনবো, আর ডিমও শেষ হয়ে গেছে, একটা ডিমও নিয়ে আসবো, এসব ভেবেছি আর কি। তবে যাব এটাই ভেবে যাচ্ছি, বাইরে রোদটাও উঠেছে, শুধু অনুপের দোকানে যাব না, মানে এই সব মুদিখানার দোকানের ব্রেডগুলো কি হয় বলো তো, বাসি হয়, কিন্তু এখানে বেকারি দোকানের রুটিগুলো, ব্রেডগুলো আর কি, এত ভালো খেতে হয়, খুব সুন্দর খেতেও হয়, আর খুব নরম থাকে, আর সাথে সাথে বানাচ্ছে, তো বেশ ভালো লাগে খেতে। যাই হোক, ফেসবুক স্ক্রল করতে করতে মানে একটা মানুষকে আমি আর প্রমি ভীষণ ভাবে মানি, মানুষটার ফটো নয় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি জানি না কারা কারা ওনার কথা শোনো, বা ওনার আমাদের ঘরে ওনার বইটাও রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আর তাহলে ফটো অ্যাড করবো না। এই দেখো ওনাকে, বইটাও পড়ে দেখো, খুব ভালো, আমাদের ঘরে দুটো রয়েছে, তো ভীষণ ভালো লাগে ওনার কথা। আরেকটাও রয়েছে, আরেকটা রয়েছে লাইফস অ্যামেজিং সিক্রেট বলে, ওই বইটাও খুব ভালো, দুটোই, দুটো পড়া হয়নি এখনো পুরোটা, তবে জিস্ট পড়ে যতটা মনে হয়েছে আর কি। গৌরগোপাল দাস ওনার নাম, তো এত ভালো কথা বলে, ওনার কথাগুলো শুনলেই না মনে হয় মাইন্ডটা সত্যিই ফ্রেশ হয়ে যায়, মনে হয় সত্যিই তো এত হিংসা, এত বিদ্বেষ কেন, কিসের জন্যে জন্মেছি, যেটুকু কাজ করার জন্য জন্মেছি সেটুকু আমাদের দিয়ে ভগবান করিয়ে নেবে, তারপরে দিন শেষে তো সবাইকেই ফিরে যেতে হবে এক জায়গাতেই, তো ওই আর কি। তো আজকের একটা মানে কতগুলো কথা শুনছিলাম, তার মধ্যে একটা কথা এত ভালো লাগলো যে যদি ঝুঁকে গেলে বন্ধুত্বটা ঠিক হয়ে যায় তাহলে ঝুঁকতে হয়, সত্যিই তাই, কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ বারবার তোমাকেই ঝুঁকতে হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, সেখান থেকে সরে আসাটাই ভালো বোধ হয়। একদমই ঠিক, মানে এরকম অনেকবার হয়েছে যেখানে প্রমি আর আমি ঠিক করার অনেক কিছু চেষ্টা করেছি, মানে প্রমি আর আমি বলতে আমাদের দুজনের কথা বলছি না, বন্ধুত্ব এরকম, তো এরকম বহুবার চেষ্টা করেছি, তো
জিনিসগুলো না ঠিক হওয়ার নয়, তখন মনে হয় যে হ্যাঁ হয়তো আমরা জোর করে এগুলো করার চেষ্টা করছি, তাদেরকে আমরাই বোধহয় ডিস্টার্ব করছি। তো তার চেয়ে মনে হয় যে যে যেরকম ভাবে রয়েছে সেরকমই থাকতে দেওয়া উচিত। আমি জানি না এই ভাবনা চিন্তাটাও ঠিক কিনা, তবে এগুলো ভাবি আর কি, নিজের মনেই একা একা যখন থাকি না। সত্যি এই বইগুলো খুব সাথ দেয়, তবে এই বইগুলো পড়লে কিছু কিছু কথা তো সত্যি, মানে আমরা কতটা বাস্তবে মেনে চলতে পারি আমরা জানি না, তবে এই বইগুলো পড়লে সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়, মাইন্ডটা ভালো লাগে এই আর কি। কতটা মানতে পারি, যদি সবটাই মানতে পারতাম না মনে হয় লাইফটা আরো সুন্দর হতো। তবে সত্যি কথা বলতে তুমি ভালো হলেই তো আর সবটা ভালো, বলে সবাই যে নিজে ভালো থাকলে জগৎ ভালো থাকে, কিন্তু সত্যি কি তাই, আদৌ কি তাই? যারা তোমাকে কষ্ট দিচ্ছে, একটা কথা মা সবসময় বলে, তুমি নিজে কষ্ট পাও তাও ঠিক আছে, তুমি অন্যকে কষ্ট দিও না। এটা আমার মা ঠাকুমা তার ঠাকুমার থেকে শুনেছিল, মাও আমাকে এই শিক্ষাটাই দিয়েছে, আমিও তাই মানি। কাউকে হাসাতে না পারলে অন্তত কাঁদাতে যেও না। তো ওই আর কি, এবার এই কথাটা শুনলে হয়তো মনে করবে দেবলিনা তুমি কি কারোর নামে কিছু বলো না বা কিছু। হ্যাঁ অবশ্যই, মানে আমি এটাও মানি যে আমি কারোর উপকার করেছি মানে যে সে আমার দোষটা বলতে পারবে না, এটা নয়। আমি তার উপকার করেছি মানে তার মাথা কিনে নিই নি যে তুমি যা করবে মানে আমি যা করব তার সাথে সেটাই মেনে নিতে হবে, বা আমি কোনো দোষ করলে সে কাউকে বলতে পারবে না বা কিছু, একদমই তা নয়। আমি কারোর উপকার করছি মানে আমি দোষ কিছু করি না, আমি একটা পুরো সম্পূর্ণ গুণী মানুষ, এটা কখনোই হয় না। দোষে গুণে মানুষ, সবারই দোষ রয়েছে, সুতরাং সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ আমি দোষ করেছি তাই জন্য সে বলেছে অন্য কাউকে, এটা নিয়ে এরকম নয় যে হ্যাঁ আমি তার সাথে আর কথা বলবো না বা কিছু, একদমই তা নয়। এইসব ভাবনা চিন্তা আমি রাখি না। তো যাই হোক না কেন, চলো এবার আমি কিন্তু যাবই দোকানে। এখন বাজে 8:37, আমি দোকান থেকে এসে এই খাটটাকেও গুছিয়ে ফেলাম, মানে বিছানাটাকে গুছিয়ে ফেলাম, আর সমস্ত যে এখানে ভাঁজ করে রাখি সেগুলোও গুছিয়ে ফেলেছি ভাঁজ করে রেখে। তো ওখানটায় জমছে কেন বলো তো, ওই যে বললাম এখন আলমারিতে ওঠাবো না আর কি, এগুলো সব আবারও কেচে দিয়ে তারপরে ওঠাবো আর কি শুকিয়ে নিয়ে। তো এই আর কি ঠিক করেছি। তো টিফিনটা করবো একটু বাদে করবো, এখনো খিদে সেভাবে পাইনি ব্রেকফাস্ট করার মতো, তো একটু বসে নিজের মতো টাইম কাটিয়ে নিই তারপরে। ও বেরিয়ে যাওয়ার পর প্রত্যেক দিন আমি বসে শুয়ে কাটিয়ে ফেলছিলাম, তাই জন্য এখানে বসে বসে টিভিটা চালিয়ে নিয়ে এখানে বসে বসে তারপরে আমগুলোকে কেটে নিলাম। এই যে তিনটে আম ছিল, অনেকখানি চাটনি হবে, আর ওকে গুড় দিয়েই করে দিই, এখন আর চিনি দিয়ে করি না আর কি। তো গুড় ঘরে রয়েছে, ওটা দিয়েই হয়ে যাবে। তো এই আর কি, এতগুলো খোসা টোসা চাড়ানো হয়েছে, যাই এবার ডাস্টবিনে ফেলে দিয়ে চাটনিটাকে বসিয়ে দিই। তো চাটনিটা আমার একদম রেডি, আমি না কোনো হলুদ বা কিছু ইউজ করিনি, শুধুমাত্র গুড়ের জন্যই কালারটা চলে আসে বেশ। আর পাকা মানে আমটা তো দেখেইছিলে, জাস্ট একটু কালার ধরছিল, মানে পুরো কাঁচা আমের মতো সাদা এরকম দেখতে ছিল না আর কি, একটু হলদেটে হলদেটে ভাব আসছিল আর কি, মানে একটু কমলা কমলা, তোমরা তো দেখতেই পেলে যেরকমটা ছিল আর কি। তো আর ও না একটু ঝোলঝোল আচার ভালো খায়, তাই জন্য একটু ঝোলঝোল রেখেছি আর কি। তো চলো হয়ে যখন গেছি একটু ঠান্ডা হতে দিই প্রথমে, তারপরে ঢেকে দেবো। রেডি হয়ে গেছি, আমার একই জামা কাপড় দেখতে পাবে, আমার বড়রও মোটামুটি তাই, ঘুরিয়ে ফিরিয়ে তাই চলছে, তখন নাচছে আবার, থামিয়ে দিলে কেন। তো এখানে ও চলে এসেছে তাড়াতাড়ি, ওকে আমি মানে ফোন তো লকারে থাকে, ফোনে পাবো না আমি জানতাম, তো মেসেজ করে বলে রেখেছিলাম যে স্কুটি ভেতরে ঢোকাবে না, কারণ ওর সাথে কথা হয়েছিল না। আমাদের না পরপর কিছু কাজ রয়ে গেছে, তার জন্য আমরা শনি রোববারটা বেরোতে পারবো না ডিমার্টের জন্য, আর ডিমার্টে শনি রোববার পাও রাখা যাবে না, যেহেতু মাসের প্রথম শনি রোববার হবে। তো ওই জন্য ভাবলাম যে আজকে মাসকা বাড়িটা গিয়ে তুলে আনি, কালকে একটু কাজ আছে তো কালকে হবে না। দেখো দেখো এই যে আমাদের স্কুটি গুলোতেও কিন্তু ওরা এইভাবেই ওঠে, ওই জন্য ফুটম্যাটটা সবসময় নিচে পড়ে থাকে। তো এই আর কি, তো যাই গিয়ে নিয়ে আসি। যাই হোক ডিমার্ট থেকে তো চলে এসেছি 7:15 দিকে, আর এই ওকে চা করে দিলাম, যদিও অফিস থেকে এসে একবার খেয়েছে, এখন আরেকবার খাবে বললো, তাই জন্য। আর ও অফিস থেকে আসার সময় সিঙ্গারার সাথে চাটনি নিয়ে এসেছিল, তো তখন তো আর খাইনি, তখন আমরা বেরিয়েও গেছিলাম, তখন কি ও সন্ধ্যের জন্যই এনেছিল মেনলি, আমি হটপটে রেখে দিয়ে আমি চলে গেছিলাম। তো যাই হোক সন্ধ্যে থেকে কথা বলছি, হাসছি, সবটাই ঠিক আছে, কিন্তু এত মনটা খারাপ লাগছে না সিরিয়াসলি। মানে ওর এক অফিসের বন্ধু কাম দাদার না আজকে অ্যাপেলের ফোন চুরি হয়ে গেছে অফিসে আসার টাইমে, মানে এত সে তো অফিসে আসেনি আর যেতে পারেনি, মানে আর কি হয় কখনো অ্যাপেলের ফোন চুরি হয়ে যাওয়ার পরে, যার দাম নাকি এখন লাখ টাকার উপরে, মানে সত্যি খুব খারাপ লাগছে গো শুনে, মানে আর কিছু বলার নেই। যাই হোক তো চলো খেয়ে নিই, আর রাত্রিবেলা না পনির রোল বানাবো ভেবেছি, তো দেখি আবার রুটি আর পনিরও বানিয়ে ফেলতে পারি, কোনো ঠিক নেই আপাতত। তো চলো ওকে আগে চাটা দিই, তারপর আমি সিঙ্গারাটা নিয়ে যাচ্ছি।
এখন বাজে 1:10 এই আর কি। আর আমি না আজকে আর মাসকাবাড়ি গুলো গোছালাম না, কালকে গোছাবো, যখন ও বেরিয়ে টেরিয়ে যাবে, তারপর তো আমার সেরকম কিছু কাজ থাকে না, তখন আমি বসে বসে গুছিয়ে নেবো, যেখানে যেখানে খালি আছে কৌটো সেগুলো ঢেলে দেবো, আর খালি না থাকলে তো ওপরে স্টোর করে রেখে দেবো, এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করেছি, কারণ দেখানোর কিছু নেই, রাত্রে কি করবো না করবো সেটা এখনো ভাবছি। ও বলছে যে দেখি কি করো না করো, কি দেখে ভাবছি, রোল খাবো পানির রোল খাবো না রুটি খাবো, দেখি কি খাই না খাই সেটা এখনো ঠিক নেই। আর কি বা দেখাবো তোমাদেরকে, ওগুলো দেখানোর কিছু নেই, আমরা রোজ করছি বাড়িতে। আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, নতুন বন্ধু হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে দিনটা শুরু হয়েছিল ভালোই ভালোই, কিন্তু দিনের শেষটা না খবরটা পেয়ে সত্যি ভীষণ খারাপ লাগছে। আমার মাকেও বললাম, মাও তাই বলছিল, সত্যি মানে এই জিনিসগুলো কখনোই না ভোলার নয়। আমার লাইফেও একবার হয়েছিল, মায়ের সাথে আমি প্ল্যানেট থেকে ফিরছিলাম ট্রেনে, গোবরডাঙ্গা লোকাল ছিল, তো তাতে চুরি হয়েছিল আমার একটা ফোন, সেটা মেয়ের 7,000 টাকার ফোন ছিল, আর সেটা আমি নিজে রোজগার করতাম, মানে তখন টিউশনই পড়াতাম, সেই টাকা দিয়ে আমি কিনেছিলাম আর কি। তো খুব কষ্ট হয়েছিল, বিশেষ করে আজও রাত্রিবেলা যখন হঠাৎ করে এক একদিন মনে পড়ে যায়, তো তখন না হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, এই সবগুলো জীবনেও ভোলার থাকে না, এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।